আমি সেটাই দর্শন করি। ইহ জাগতি, ইহ জাগতি ধন সম্পত্তি, ইহ জাগতি খাদ্য দ্রব্যাদিতে আমায় পাওয়া যায় না, একমাত্র কোন ভক্ত যদি এই মনকে তুলসী পত্র করি নয়নের গঙ্গা জলে ভক্তি রূপ চন্দনে মিশাই আমার গোবিন্দের চরণে অর্পণ করে বলি, হে গোবিন্দ তোমার চরণে দেওয়ার মতো আমার যে আর কিছুই নাই প্রভু, এই জগতে আমি বড় কানা, তাই কৃপা করি আমার এই মন তুলসীটুকু নয়ন বাংলা জলটুকু ভক্তি চন্দনটুকু তুমি গ্রহণ করো প্রভু। এই বলি কেউ যদি তার চরণে আত্মসমর্পণ করতে পারি ভগবান আমার সেই ভক্তি দাসানুদাসে পরিণত হয়। তিনি নিজ মুখেই বলেছেন যে করে আমার নাশ আমি তারই করি সব নাশ, যদি তবুও না ছাড়ে আমার আশ আমি তারই করি আমার দাসের দাস। ধরতে চাও না, বেশ তুমি আমাকে ধরো। এই বলে আজ বললেন কি জলের মধ্যে বিশ্বম্ভর মূর্তি ধারণ করে গোবিন্দ আমার দাঁড়িয়ে পড়লে, আশার মূর্তি ধারণ করলে এমন সময় কালিও অনেকক্ষণ পর সুযোগ পেয়ে দৌড়ে এসে গোবিন্দকে যেমন জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে আজ করছেন কি গো মা অবভাদর্শন করিছে তোর মজা। হ্যাঁ এই বলে গোবিন্দ আমার পেটের মধ্যে ব্রহ্মানন্দ জেলে দিলে, যেমন ব্রহ্মানন্দ জেলে দিলে এইবার গালিও না আর জ্বালা সহ্য করতে পারছে না। আজ সেই জন্য হলো কি গো মায়েরা ও গো ব্রহ্মানন্দে দগ্ধ হয়ে গালিও তখন
ছেড়ে করিল প্রভু তথা ছেড়ে করিল কৃষ্ণের করিল প্রভু উদীর অর্থাৎ কবি করে বের করে দিল পেটের মধ্যে প্রভু আনন্দ জেনে গিয়েছে পুরো ছাল ছাল হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে বমি করে বের করে দিয়েছে মনে মনে ভাবলো হায় হায় মনে হচ্ছিল যেন একটি আগুনের পিণ্ড গিলে ফেলেছে এইবার ভগবান কৃষ্ণ বললেন কালিও শোনো এতক্ষণ আমি তোমার অনেক কিছু সহ্য করেছি এবার আমি তোমাকে উচিত শিক্ষা দান করছি এই বলে কালিও নারে লেজখানি ধরে ভগবান কি করলে সজোরে পাক দিতে দিতে পাক দিতে দিতে যেমনই কাক দিয়েছে সঙ্গে সঙ্গে ও গো দিবসে আধারো